সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? পুলিশ সায়েন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 1-4-এ এই একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানিয়েছো এই অঙ্কটি করে দেওয়ার জন্য। আশা করি তোমরা প্রত্যেকে এই খাতা কলম নিয়ে আমার ক্লাসটি দেখতেছো। লক্ষ্য রাখো যে প্রশ্ন করা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 76 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে দুইটা জিনিস আছে, যে প্রথম বের করতে হবে বড় টুকরার দৈর্ঘ্যটা বের করতে হবে, তারপর এখান থেকে যে লোহার পাতের দৈর্ঘ্য এবং তামার পাতের আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো আমরা উত্তরটা লিখি কিভাবে করতে হবে। প্রথমে লিখতে হবে এইভাবে যে পাতদুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পাওয়া যাবে লোহার পাত এবং তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের ক্ষুদ্রাগুণ নির্ণয় করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বিষয়গুলো নির্ণয় করি। 972 বা 960, যেহেতু এটা দুইবার যাবে না একবার যাবে, দুইবার গেলে 960-এর চেয়ে বেশি হয়ে যায়। ৭৪ বার দেখো, আট নয় ষোলো ছয় আট হলো এক, আট নয় ষোলো আগে সতেরো, সতেরো এক, তিন চার আগে পাঁচ। ঠিক আছে, তো দুই থেকে ছয় হয়, বারো থেকে ছয় হলে ছয়, এগারো ছয়, ছয় থেকে সাত যায় না, এক দশ পনেরো আনলো কত হয় ষোলো, ষোলো থেকে সাত দিলে, ষোলো থেকে সাত দিলে কত নয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি লক্ষ্য রাখো যে পাঁচ দুই থেকে কেটে নেওয়া একই সময় সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার। ঠিক আছে, এটা খাতায় তুলো তোমরা, আশা করি প্রত্যেকে খাতায় তুলতেছ খাতায়। অর্থাৎ আমরা এখন লিখতে পারবো যে যেহেতু এই দুইটা এই লোহার পাত ও তামার পাতে দুইটা দৈর্ঘ্য হচ্ছে 96, তাহলে সবচেয়ে বড় দুইটা দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। তাহলে এখন আলাদা পৃথক করে ফেলি যে প্রত্যেক পাতে টুকরার সংখ্যা আমরা নির্ণয় করতে হবে, অর্থাৎ লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতে টুকরা আমরা সংখ্যা কে লোহার টুকরার সংখ্যা আমরা কি 97 আর হচ্ছে 672 কত হয় দেখো, 96-কে 672-কে 96 বার করলে হয় 60টি, ঠিক না, 60টি। এবং একইভাবে এই তামার পাতে টুকরা সংখ্যা, তামার পাতে টুকরা সংখ্যা হবে একই পদ্ধতিতে হচ্ছে 96-960। ঠিক আছে, তাহলে তোমরা খাতা দিল যে এখানে এই দুইটা পার্টের বসে হচ্ছে 96 এবং লোহার পার্টের টুকরা সংখ্যা হচ্ছে
ষাটটি এবং তামার পাতে টুকরার সংখ্যা হচ্ছে দশটি। এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেবো, এই প্রশ্নটা তোমরা খাতা তুলে আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা। লক্ষ্য রাখো, একটা প্রশ্ন আমি বোর্ডে তোমাদের দিয়েছি, সেই প্রশ্নটা হচ্ছে যে পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছয়ত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে, তাই না? আগে নিয়মই এই অঙ্কটা তোমরা করবো, করে আমাকে জানাবো। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের সামনে যে পরীক্ষা আসতেছে সেই পরীক্ষা এগুলোর মধ্যে অঙ্ক থাকতে পারে। এটা বাসায় ভালো করে পড়বা এবং কোনো সমস্যা হলে আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপে জানাবা। ধন্যবাদ।